এবার সরাসরি নবান্নের বিরুদ্ধে সিবিআই চেয়ে হাইকোর্টে আবেদন। ক্যাগের রিপোর্টের ভিত্তিতে জনস্বার্থ মামলা দায়ের করা হলো হাইকোর্টে। আবেদনে অভিযোগ করা হয়েছে জনগণের স্বার্থে পাঠানো টাকা লুট করা হয়েছে। মামলা দায়ের করেছেন আইনজীবী সুমন শঙ্কর চট্টোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মী ঋত্বিক পাল। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ও। তবে তিনি মামলা করেছেন সাংবাদিক পরিচয় দিয়ে। এদিন এ বিষয়ে তিনি একটি টুইটও করেন, তাতে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন। সেখানে তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন, কয়েক মাস আগে বীরভূমের মল্লারপুরে একটি পথ দুর্ঘটনায় নজন আদিবাসীর মৃত্যু হয়। প্রধানমন্ত্রী মৃতের পরিবারের জন্য 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। সেই টাকা পরিবারগুলির ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে যায়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন, কিন্তু পরে ফাঁস হয় এই ক্ষতিপূরণের টাকা বিপর্যয় মোকাবিলা খাত থেকে না দিয়ে মিড ডে মিলের খাবারের টাকা থেকে দেওয়া হয়। এখানেই প্রশ্ন তুলেছেন তিনি, গরিব ছেলে মেয়েদের খাবারের টাকা থেকে কেন নেওয়া হলো টাকা? এর জন্য তো নির্দিষ্ট তহবিল আছে, তাহলে কি এইভাবেই কেন্দ্রের পাঠানো টাকা নয়ছয় করা হয়? এবার শুধু টুইট করেই নয়, সোজা এই বিষয়টি খতিয়ে দেখতে জনস্বার্থ মামলার পাশাপাশি সিবিআই এর আর্জি গেরুয়া শিবিরের। এদিকে কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ আগেই তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যে পাঠানো হয় কেন্দ্রীয় টিম। এখনও রাজ্যে থেকে যারা কাজ করছেন, এই পরিস্থিতিতে হাইকোর্টে এই জনস্বার্থ মামলা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিভিন্ন মহল। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।